সংক্রমণ অল্পবিস্তর কমলেও দেশ জুড়ে তার প্রকোপ এখনো বিরাজমান। ইতিমধ্যে করোনা তৃতীয় ঢেউ আসার সম্ভাবনা জানিয়েছেন ডাক্তাররা। কিন্তু করোনা ছাড়াও আজও বহু মানুষ মারা যায় রক্তের অভাবে। প্রতিনিয়ত থ্যালাসেমিয়া রোগীদের প্রয়োজন হয় রক্তের। এইসব রোগীদের পাশে দাঁড়ানোর জন্য সর্বভারতীয় মমতা ব্যানার্জি ফ্যান্স ক্লাবের উদ্যোগে ভিআইপি স্পোর্টিং ক্লাব আজ আয়োজন করলো স্বেচ্ছায় রক্তদান শিবির ও স্বাস্থ্য পরীক্ষা। আয়োজিত এই রক্তদান শিবিরের উদ্বোধক ছিলেন শ্রী বিমান ব্যানার্জি। এখানে আজ উপস্থিত ছিলেন রাজ্যসভার সাংসদ সুব্রত বক্সী, বিধায়িকা ফেরদৌস বেগম, 93 নম্বর ওয়ার্ডের কোঅর্ডিনেটর রতন দে, 90 নম্বর ওয়ার্ডের কোঅর্ডিনেটর বৈশানর চট্টোপাধ্যায়, সর্বভারতীয় মমতা ব্যানার্জি ফ্যান্স ক্লাব সভাপতি দক্ষিণ কলকাতা জেলার তৃণমূল কংগ্রেসের সম্পাদক আলিপুর কোর্ট বার অ্যাসোসিয়েশন ক্রিমিনাল কোর্ট অডিটর অভিষেক মুখার্জি, সর্বভারতীয় মমতা ব্যানার্জি ফ্যান্স ক্লাবের ওয়ার্কিং সেক্রেটারি, 92 নম্বর ওয়ার্ড সর্বভারতীয় মমতা ব্যানার্জি ফ্যান্স ক্লাব ন্যাশনাল অবজারভার সোমনাথ বোস, সর্বভারতীয় মমতা ব্যানার্জি ফ্যান্স ক্লাব স্টেট অবজারভার অ্যাডভোকেট সভ্যসাচী পাল সহ আরো অন্যান্য সদস্যরা। নমস্কার, সকল দর্শককে জানাই স্বাগত। এই মুহূর্তে আমরা উপস্থিত হয়েছি ভিআইপি স্পোর্টিং ক্লাবে, যেখানে সর্বভারতীয় মমতা ব্যানার্জি ফ্যান্স ক্লাবের উদ্যোগে আজ আয়োজন করা হয়েছে রক্তদান শিবির ও স্বাস্থ্য পরীক্ষা। চলুন ওনাদের সাথে আজকে আমরা কথা বলে জেনে নেবো আজকে আজকে এই মুহূর্তে পরিকল্পনা সম্পর্কে। মমতা ব্যানার্জি ফ্যান্স ক্লাবের পক্ষ থেকে আজকে সারাদিনব্যাপী রক্তদান শিবির, স্বাস্থ্য শিবির অনুষ্ঠিত হচ্ছে। আমরা যারা আমাদের যে নেত্রী মমতা ব্যানার্জি একটা জিনিস শিখিয়েছে, মানুষের চাহিদা অনুযায়ী মানুষের পাশে দাঁড়িয়ে মানুষের জন্য কাজ করতে হবে। এই কাজটাই সর্বভারতীয় মমতা ব্যানার্জি ফ্যান্স ক্লাবের, বিশেষ করে অভিষেক এবং তার লয়ার বন্ধুরা, অন্যান্য যারা বন্ধুরা কাজ করে যাচ্ছে সারা বছর ধরে, কখনো প্যান্ডামিক মানুষদের জন্য তারা খাদ্যদ্রব্য দিচ্ছে, কখনো শুকনো খাবার তুলে দিচ্ছে, কখনো ত্রাণ দিচ্ছে, তারা সুন্দরবনে গিয়ে ত্রাণ দিয়েছে, কাকদ্বীপে গিয়ে ত্রাণ দিয়েছে, তারা এই কাজটাই সারা বছর করছে। আমরা মনে করি যে আমাদের নেত্রী যেটা শিখিয়েছেন, আমরা মানুষের জন্যই সারা বছর কাজ করব, যে যাই কিছু বলে থাকুক মানুষ আমাদের পাশে আছে। সমস্ত কিছু যেগুলো যতগুলো ডাক্তার হিসেবে প্রিকশন নেওয়া দরকার, সমস্ত প্রিকশনগুলো এরা যথেষ্ট হচ্ছে। সবাই মাস্ক পরা, ডিস্টেন্সটাও প্রপারলি মেনটেন করছে, ব্লাড ডোনেশান ক্যাম্পও সেইভাবেই নেওয়া হবে সায়েন্টিফিক্যালি যেগুলো ডক্টররা বলে দিয়েছেন, এবং এটা সব কিছু মেনেও চলছে। অল ইন্ডিয়া মমতা ব্যানার্জি ফ্যান্স ক্লাবের উদ্যোগে আর অভিষেক ব্যানার্জির নেতৃত্বে, যে অভিষেক মুখার্জির নেতৃত্বে যে এই ব্লাড ডোনেশান ক্যাম্প এবং সমস্ত কিছু মেডিকেল ক্যাম্পগুলো করা হচ্ছে, এটা খুব ভালো উদ্যোগ। অ্যাজ এ ডক্টর এটুকু বলতে পারি, এগুলো খুবই দরকার সারা পশ্চিমবঙ্গ জুড়ে। যে এই উদ্যোগটা শুরু হয়েছে, এটা আরও ভালোভাবে চলুক, আমরা সবাই আছি সঙ্গে। স্বেচ্ছায় রক্তদান শিবির আয়োজন করেছি, তার সাথে আমরা করেছি বিনামূল্যে যে স্বাস্থ্য চিকিৎসা, যেগুলো যেমন পেডিয়াট্রিশিয়ান, গাইনি, জেনারেল ফিজিশিয়ান, হার্টের একজন ডাক্তার আছেন, তার সঙ্গে ইসিজি করছি আমরা, ব্লাড স্যাম্পলিং যেটা হয়, যেমন ব্লাড সুগার, ব্লাডের যেগুলো সব কালচার হয় সেগুলো করছি, এবং যারা হয় সবগুলোই করা হচ্ছে। মমতা বন্দ্যোপাধ্যায় যে প্রোটোকলগুলো দিয়েছেন সে আমাদের এই স্বাস্থ্যবিধি মেনে এবং সবগুলো মেনে আমরা করছি এগুলো। এখনই তো প্রোটোকল আছে 100 জনের বেশি দেওয়া যাবে না, তাই আমাদের 100 জনই ম্যাক্সিমাম দিচ্ছে। এর আগে আমরা বারুইপুরে করেছি রক্তদান শিবির, তার আগে করেছি কুলতলি, বিভিন্ন জায়গায় যতটা সুযোগ পাচ্ছি। মমতা ব্যানার্জি আমাদের নেতৃত্ব, আমাদের নেতৃত্বে সে আমাদের বলেছেন যে করার জন্য, কারণ প্যান্ডামিক সিচুয়েশানে বহু ক্যান্সার পেশেন্ট বা থ্যালাসেমিয়া বা যাদের অ্যাক্সিডেন্ট হচ্ছে, রক্তের অভাবে অনেক সমস্যা সৃষ্টি হচ্ছে। সেই জন্য মমতা ব্যানার্জি ফ্যান্স ক্লাবের সদস্যরা সবাই ঝাঁপিয়ে পড়েছি, আমরা সবাই মিলে বিভিন্ন জায়গায় যেখানে ব্লাড ডোনারের সংখ্যা বেশি পাওয়া যাবে সেসব জায়গায় আমরা করছি। তাই শহরতলিতে মমতা ব্যানার্জির আশীর্বাদে এবং ওনার সদিচ্ছায় যেভাবে আমাদের ভ্যাকসিন হয়েছে, তো ভ্যাকসিন হওয়ার সাথে সাথে ব্লাড দেওয়া যায় না, তো সেই কারণে শহরে আমরা সেরকম ডোনার পাচ্ছি না বলে আমরা একটু আউটস্কার্টে চেষ্টা করছি করা, যাতে ডোনারটা আমরা বেশি পাই, রক্তটা যাতে সংগ্রহ করতে পারি আমরা। ডোনার কাজ করে যাচ্ছেন, কোনো কল্পনা নেই, বিকল্প নেই, আর বিকল্প হবে বলে আমার মনে হয় না। আমাদের মধ্যে সেই যোগ্যতা 10% দেবো নেই, ওনার যা কমিটমেন্ট, তা আমি চাইবো আপনারা সবাই আপনার ছেলে মেয়েদেরকে ওনার এইগুলো বলুন, যেন ওরা তো দেখেনি ছোটবেলাতে ওনার পরিশ্রম সংগ্রাম, যে কীভাবে লড়াই করে উনি এসছে। আমরা কোনোদিন ভাবিনি যে বাম সরকারকে কেউ সরাতে পারবে। আমার বন্ধুরা আমাদের স্কুল লাইফ থেকে আওয়াজ মারত, কী করছিস তোর, আমার দিকে চলে আয়।
কিন্তু আমরা ওনার যে ফ্যান হয়ে গেছি ছোটবেলা থেকে, যে ফ্যান আজ চেঞ্জ করতে পারেনি, তাই জন্য 2017 সালে 5ই জানুয়ারি আমরা এই ক্লাবটি আমরা উপস্থিত করলাম, এস্টাবলিশ করেছি, সেই থেকে আজ চলছি। এটা একটা খুব ভালো উদ্যোগ, আমি সত্যি খুশি হলাম যে মমতা বন্দ্যোপাধ্যায় ফ্যান অ্যাসোসিয়েশনের তরফ থেকে আমাদের সহকর্মী বন্ধুরা অভিষেক সহ সারা আছেন। এটা একটা ভালো উদ্যোগ, আমাদের হেলথ চেক আপ এবং ব্লাড ডোনেশান, আমরা সবাই তো সমাজবদ্ধ জীব, যদি সমাজের মানুষের জন্য যদি কিছু কাজ করতে পারি এর থেকে বড় অ্যাচিভমেন্ট আর কিছুই হতে পারে না। আর মমতা বন্দ্যোপাধ্যায় যেটা বলেন, ওনারা তো মমতা ব্যানার্জি ফ্যান ক্লাব, যে একজন পলিটিক্যাল ওয়ার্কার আগে সোশ্যাল ওয়ার্কার হতে হয়, তো সোশ্যাল অ্যাঙ্গেল থেকে এটাকে আমি ওদের অ্যাপ্রিসিয়েট করছি। ওদের এই অনুষ্ঠান ভালো হয়েছে, আমি এর আগেও ওদের অনুষ্ঠানে এসেছি, বাড়িপুড়ে গেছি, ঠাকুরিয়াতে গেছি, টালিগঞ্জে গেছি, এখানে এলাম গড়িয়াতে, আমার খুব ভালো লাগলো। আমি আশা করবো উত্তরোত্তর আরও বেশি এরা ইনভলভ হবে এবং এই নতুন প্রজন্ম এগিয়ে আসুক, এটাই আমি আশা রাখবো। প্রথম কথা, আমি জানতামই না যে আমি এখানে ব্লাড দেবো বলে, আমি এসেছিলাম আমার বন্ধুর ইনভিটেশনে। তো এখানে এসে মনে হলো যে মানে আমি কোনোদিন দিও নি, এই ফার্স্ট। তো আমার রীতিমতো ভয় করছিলো, তো আমার বান্ধবী ও অনেক সাহস যোগানোতে আমি দিতে পারছি, মানে দিতে সাহস যোগালাম আর কি, তো দিতে পেরে আমার ভালোই লাগছে। আজ আমরা উপস্থিত ছিলাম ভিআইপি স্পোর্টিং ক্লাবে, যেখানে আজ মমতা ব্যানার্জি ফ্যান্স ক্লাবের উদ্যোগে আয়োজন করা হয়েছিল রক্তদান শিবিরের। আর আপডেট পাওয়ার জন্য দেখে থাকুন টুডেজ বাংলা, ক্যামেরা বিপ্লবের সাথে আমি সঙ্গমিত্র।